প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে স্ট্রোক পরবর্তী পুনর্বাসন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের চিফ কনসালটেন্ট ডাক্তার এম ইয়াসিন আলী। চলুন কথা বলে আমরা এই বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের অতিথির থেকে জেনে নেই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। আপনাকে ধন্যবাদ। স্ট্রোক বলতে আসলে আমরা কি বুঝি এবং এটি কেন হয়? স্ট্রোক হচ্ছে একটা খুব ভাইটাল ডিজিজ, যেটা আমাদের ওয়ার্ল্ডে এখন তৃতীয় মৃত্যুর কারণ আর কি। স্ট্রোকটা আসলে খুব সহজ একটা জিনিস, আমরা বাংলায় বলতে পারি যে যেমন হার্ট অ্যাটাক আমরা বলি, এরকম ব্রেনের অ্যাটাক, যেটা যে ব্রেন হঠাৎ করে থেমে যাচ্ছে, এটাকেই আমরা স্ট্রোক বলি। আর স্ট্রোক দুইটা কারণে হয়ে থাকে। একটা হলো ইস্কেমিক স্ট্রোক আমরা বলি, যেটাতে আপনার ব্রেনের ভিতরে যে রক্ত নালীগুলো রয়েছে, নালীগুলোর ভিতরে যখন কোনো থ্রম্বাস ফরমেশন করে, রক্ত চলাচলটা ব্যাহত হয়, তখন এটাকে আমরা ইস্কেমিক স্ট্রোক বলি। আরেকটা যেটা, সেটা হলো হিমোরেজিক স্ট্রোক, যে আমাদের রক্ত নালীগুলো কোথাও হয়তো একটু রাপচার হয়ে রক্তক্ষরণ হয় ব্রেনের মধ্যে, এবং রক্তক্ষরণ হওয়ার ফলে ওখানে যে এরিয়াটায় রক্তক্ষরণ হলো সেই এরিয়া ভিত্তিক মনে করেন যে কিছু উপসর্গ দেখা যায়, যেটাকে আমরা সিমটম বলি। এই দুইটা কারণে মূলত স্ট্রোক হয়। আফটার স্ট্রোক যে রিহ্যাবিলিটেশন, এটির পূর্বে যে স্ট্রোকের যে চিকিৎসা, যে ম্যানেজমেন্টটা, সেটি সম্পর্কে একটু ছোট করে জানতে চাইবো, এবং এর পরপরই এই পুনর্বাসনের প্রয়োজনীয়তাটা কি সেটি আমি একটু জানতে চাই। স্ট্রোকের পরপরই যেটা হয় যে এটা অ্যাকিউট একটা কন্ডিশন এবং ইমার্জেন্সি মেডিকেল কন্ডিশন, যেটা যত দ্রুত সম্ভব স্পেশালাইজড হসপিটালে যেতে হবে। বিশেষ করে যেটা হয় যে এই সময় তার সার্কুলেশনটাকে মেনটেন করা, বিশেষ করে অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ব্লাড সার্কুলেশন কম হওয়ার কারণে শ্বাস নিতে পারছে না, অ্যাকিউট কন্ডিশনে তাকে সিসিইউ আইসিইউ এগুলোতেও রাখতে হয়। এবং এটার পরবর্তী যে প্রসঙ্গটা আসে, যখন স্ট্রোক পরবর্তীতে মেইনলি যেটা আমাদের ক্লিনিক্যাল ফিচার থাকে, এক সাইড মানে হাত পায়ের যে কোনো এক সাইড হয়তো উইকনেস চলে আসে, কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে প্যারালাইসিস বলে থাকি আমরা, স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মুখ এক সাইডে বাঁকা হয়ে গেছে। আসলে যেটি হয় যে স্ট্রোকের যে ম্যানেজমেন্টটা, সেই চিকিৎসাতে হয়তো যে মৃত্যুর ঝুঁকিটা সেটি থেকে বাঁচানো হয়, কিন্তু স্ট্রোক পরবর্তী যে রিহ্যাবিলিটেশন বা যে পুনর্বাসনটা, তাতে এই প্যারালাইসিস বা এই যে অক্ষমতা সাময়িক সেটিকে দূর করা, এটাকে রিকভার করা সম্ভব। আচ্ছা, তাহলে এটির কাজ কি, এটি দিয়ে আপনারা শুরুতে আসলে কি করেন যাতে এই জাতীয় প্যারালাইসিস বা এই যে সাময়িক অক্ষমতা যেটি হয় সেটি থেকে নিজেদের মুক্ত রাখতে পারে যারা স্ট্রোকে আক্রান্ত? না, স্ট্রোকের খুব ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, যে তার হাত পায়ের যে অক্ষমতা, এটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে যে স্ট্রোকগুলো বলে হিমোরেজিক স্ট্রোক, যেটা আমরা বলি হিমোরেজিক স্ট্রোকের ফলে তার এই ড্যামেজটা একটু মানে লং টার্ম হয়। বিশেষ করে দেখা যাচ্ছে তার যতক্ষণ পর্যন্ত না ব্রেনের ওই রক্তনালীগুলো ঠিক হয়, প্লাস রক্ত যে জমাট বেঁধে থাকে ওইটাকে রিকভার না করা যায়, ততদিন পর্যন্ত মানে হাত পায়ের যে অক্ষমতা, এটা ফিরিয়ে আনা খুব কঠিন। কিন্তু হিমোরেজিকের ছাড়াও যেটা ইস্কেমিক স্ট্রোক রয়েছে, এটার প্রগনোসিস খুবই ভালো, এবং আমাদের প্র্যাকটিস জীবনে আমরা দেখে থাকি যে আপনার যদি পেশেন্টটা খুব দ্রুত আমাদের ফিজিওথেরাপি চিকিৎসার আওতাধীন হয়, মোর দ্যান 95% আবার তার পূর্বের জীবনে ফিরে আসতে পারে। এবং পুনর্বাসন বলতে আমরা যেটা বুঝি, যে একটা মানুষ যখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেছে এবং এটা থেকে যখন সে আর চলতে পারছে না কিংবা ব্যাহত হচ্ছে, এই জীবন থেকে তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসাটাকে আমরা পুনর্বাসন বলছি। তাহলে এটি করতে আপনাদের সাধারণত কতদিন সময় লাগে, এবং সেই সময়টা আসলে নির্ধারণ করে কিসের উপরে? এটা নির্ভর করে পেশেন্টের সিভিয়ারিটি অফ অ্যাটাক এবং তার যে ফিজিক্যাল সিমটমের উপর। স্পেশালি দেখা যায় যে আমরা কিছু পেশেন্ট পাই যে তাদের হেমিফ্লেজিয়া কমপ্লিটলি হয়নি, মানে তার হাত পায়ের সম্পূর্ণ শক্তি যায়নি, অল্প অল্প মানে কিছু শক্তি আছে বাট একেবারে কমপ্লিট না, এক্ষেত্রে আমরা হেমিপেরেসিস বলি। যে এই হেমিপেরেসিসটা যদি আমরা সঠিকভাবে প্রথম থেকে ফিজিওথেরাপি শুরু করতে পারি, তো 1 থেকে 1.5 মাসের মধ্যেই আবার আগের অবস্থায় চলে আসে।
এবং আমরা কিছু পেশেন্ট পেয়েছি অনলি 2 উইকসে পেশেন্ট আলোর মতো সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যদি সঠিকভাবে না হয়, আমাদের দেশে যেটা হয় অনেক সময় যে সঠিকভাবে ফিজিওথেরাপিটা মানে ওইভাবে ডাক্তার সাহেব হয়তো অ্যাডভাইস করছে, রোগীদের মধ্যে একটা টেন্ডেন্সি যে না বাসায় কিছু এক্সারসাইজ আমি করে নিলাম, এইভাবে দেখা যাচ্ছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে একটি সেন্টার বা একটি হাসপাতালে গিয়ে তাদের তত্ত্বাবধানে থেকে যাতে ফিজিওথেরাপিটা নেওয়া হয়, স্পেশালি দেখা যাচ্ছে এই ট্রিটমেন্ট চলাকালীন স্ট্রোক পরবর্তীতেই আমরা যদি তাদেরকে পাই, আমরা সকাল দুপুর রাতে দিনে তিনবার করে ফিজিওথেরাপি প্লাস কিছু এক্সারসাইজ করানো হয়, তাহলে খুব দ্রুত পেশেন্ট রিকভার হয়। আচ্ছা, তাহলে শুরুটা করতে হবে কখন থেকে, যখনই স্ট্রোকের চিকিৎসাটা শেষ হয়ে যায় তখন থেকেই, নাকি স্ট্রোকে অ্যাটাক হওয়ার মানে কখন থেকে আসলে শুরুটা হবে? এরকম যে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা পেশেন্টের বোঝার পর থেকেই আমরা ফিজিওথেরাপিটা শুরু করতে পারবো, কারণ ওই সময় তার ব্রেনের এমনিতেই রক্ত চলাচল কম হচ্ছে, তো আমরা যখন তার কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করাবো তার সারা শরীরের রক্ত চলাচল যেমন বাড়বে, ব্রেনের রক্ত চলাচলটাও বাড়াতে সাহায্য করবে। আর হিমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা যেটা করি যে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি তাকে প্রথমে ওই স্টেবল কন্ডিশনে আসা পর্যন্ত কখনো এক সপ্তাহ কখনো দুই সপ্তাহ পর থেকে ফিজিওথেরাপিটা শুরু করতে হবে, আদারওয়াইজ তার ব্রেনে তো ব্লাড সার্কুলেশনটা এমনিতেই বেশি হচ্ছে, মানে রাপচার হয়ে গেছে, ওইটা যাতে এক্সারসাইজের ফলে আরও বেশি না হয়ে যায়, সেই জন্য পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ফিজিওথেরাপিটা শুরু করতে হবে। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন এখনকার সময়ে যারা এই স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন বা এই যে পুনর্বাসনের যে চিকিৎসাটা নিচ্ছে, কি মনে হচ্ছে যে এখন? না, এখন আল্লাহর রহমতে অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে। আগে এক সময় ছিল যে ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কেই ধারণা ছিল না, তো এখন আমাদের অনেক পেশেন্ট সরাসরি আমাদের কাছে স্ট্রোকের সাথে যে আসলে ফিজিওথেরাপিটা সংযুক্ত, স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে যে ফিজিওথেরাপিটা একটি ভূমিকা পালন করে সেটি সম্পর্কে আসলে কিন্তু ধারণা একেবারেই ছিল না। হ্যাঁ, এই জন্যই এখন সোশ্যাল মিডিয়া বলেন, আমাদের ফিজিওথেরাপি যে চিকিৎসক আমরা আছি, আমাদের সংখ্যাও আগে কম ছিল, এখন যেহেতু আমরা সবাই যে যার অবস্থানে প্র্যাকটিস করতেছি, বিশেষ করে রেফারেল পেশেন্টই বেশি, একটা পেশেন্ট যখন সুস্থ হয় সে এখন তখন আরেকজনকে বলে যে বিশেষ করে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি নিলে আমরা দ্রুত রিকভার হতে পারি, এই জন্য এখন অনেক পেশেন্ট আমরা পাই যেটা খুব দ্রুতই তারা চলে আসে, যে ট্রিটমেন্ট ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরপরই ফিজিওথেরাপির জন্য চলে আসে। পুনর্বাসনের যে সময়টা সাধারণত আপনারা কতদিন থাকার অ্যাডভাইস করেন, এবং যখন বাসায় চলে যায় তাদের পুরোপুরি চিকিৎসা শেষে তখন কি আপনাদের কোনো পরামর্শ থাকে কি না? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি, বিশেষ করে কিছু কিছু এক্সারসাইজ তাদেরকে বাসায় করতে হয় যেটা আমরা শিখিয়ে দিই, প্লাস পেশেন্টের একটা ফলো আপের জন্য আমরা বলি যে এতদিন পর আপনারা আবার আসবেন, তাদের যে হোমওয়ার্ক বলা হয় যেটা হোম ডেইলি অ্যাক্টিভিটিজের মধ্যে কিছু কারেকশান থাকে যে এইগুলো একটু মেনে চলা, প্লাস এই এক্সারসাইজগুলো কন্টিনিউ করার পরে আবার আমাদের সাথে দেখা করা, তাদের মাসেল পাওয়ারগুলো কতটুকু ইম্প্রুভমেন্ট হলো, যতটুকু সমস্যা থাকে এটাকে আবার ব্যালেন্স করার জন্য কিছু নির্দিষ্ট গাইডলাইন আছে আমাদের, বিশেষ করে আমাদের ফিজিওথেরাপিস্টরা পেশেন্টের অবস্থান বুঝে এক্সারসাইজ ভিন্ন ভিন্ন আর কি। প্রধানত আসলে এই যে সাময়িক যে অক্ষমতাটা থাকে স্ট্রোকের পরবর্তী অবস্থায়, কি করেন যাতে করে সে আবার আগের অবস্থায় ফিরে আসে? এখানে যেটা হয় যে তার যেহেতু এটা ব্রেন সংক্রান্ত, ব্রেন থেকে আমাদের শরীরের পুরো সার্কুলেশনটাই মেনটেন হয়, স্পেশালি আমি যে কথা বলছি এটার জন্য একটা এরিয়া রয়েছে, স্পেস এরিয়া বলি, আমরা যে হাতটা নাড়াচ্ছি এটার জন্য একটা এরিয়া কাজ করতেছে, এটার মোটর এরিয়া বলি, তো এই ব্রেনের যে অংশটা তার এফেক্টেড হচ্ছে যার কারণে তার যে হাত পায়ের অক্ষমতা, এটা রিকভারি করার জন্য ব্রেনের ওই রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেলে সেটা ঠিক করার জন্য যেমন ওষুধ প্রয়োজন হচ্ছে, তেমনই এই হাত পায়ের যে দীর্ঘদিন না নড়াচড়া করার ফলে মাসেলগুলো উইক হয়ে যায়, যে নার্ভগুলো আছে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এগুলোকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের ফিজিওথেরাপিতে ইলেকট্রোথেরাপি আছে, যেটাকে আমরা ইলেকট্রিক্যাল কিছু ইকুইপমেন্টস ইউজ করে থাকি যে তার নার্ভগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য, যেমন ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি বলি আমরা, EST, তারপরে আমাদের আছে ম্যানুয়াল কিছু এক্সারসাইজ আছে যেটাকে আমরা থেরাপিউটিক এক্সারসাইজ বলি, যেটা রোগ অনুযায়ী এক্সারসাইজ ভিন্ন ভিন্ন আর কি। যেমন কোন মানে মাসেলের সাথে সাথে আপনারা নার্ভের উপরও কাজ করান, সেভাবেই আপনাদের চিকিৎসা পদ্ধতিটা থাকে? আচ্ছা, তো যেটি বলছিলাম যে যে অ্যাডভাইসগুলো আপনাদের থাকে এবং ফলো আপ যখন রোগীরা আসে আপনাদের কাছে তখন আপনারা কি দেখেন?
বিশেষ করে তার মাসেল পাওয়ারগুলো কেমন, যখন আমরা তাকে রিলিজ করে দিয়েছি ওই সময় হয়তো সে কমপ্লিট হয়নি, হয়তো 90% তার মাসেল পাওয়ার বাড়ছে এবং বাড়ার পরে আমরা কিছু এক্সারসাইজ, যেহেতু একটু লং টার্ম ট্রিটমেন্ট, একটা পেশেন্টের পক্ষে হয়তো 6 মাস তো আর হসপিটালে থাকা সম্ভব না, আমরা হয়তো 2-3 মাস রাখার পরে তার মোর দেন 90% রিকভার হয়ে গেছে, দেন আমরা বললাম কিছু এক্সারসাইজ আপনি বাসায় করেন এবং এই এক্সারসাইজগুলো সে সঠিকভাবে যদি করে তাহলে তার এতটুকু ইম্প্রুভমেন্ট হওয়ার কথা। বিশেষ করে আমরা তার মাসেল পাওয়ারটাকে আমরা 5 ভাগে গ্রেডিং করি, তো এই গ্রেড অনুযায়ী তার দেখলাম যে তার হয়তো 4 পিলার ছিল, এখন কি সেই 4-এ আছে নাকি নেমে গেছে। অনেকে আছে যে বাসায় যাওয়ার পরে আর সঠিকভাবে করে না, সেক্ষেত্রে কি আবারও রিকার করার সম্ভাবনা থাকে বা সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায়? যেমন দেখা যাচ্ছে একটা একটা প্রসেসের মাধ্যমে সে এগোচ্ছে, যদি সে ওখানে স্টপ হয়ে যায় সে আবার ব্যাক করে, এবারে তাকে আবার পিছনে ফিরে আসতে হয়, যেটা হয়তো তার আরও 2-3 সপ্তাহ কন্টিনিউ করলে সে টোটাল রিকভার হয়ে যেত, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে আবার ব্যাক করে সে আবার 2 মাস করতে হচ্ছে। হ্যাঁ, এবং এমন সময় জটিল হয়ে যায়, জি জটিলতাটা বেড়ে যায়। তাহলে একটু জটিলতার দিকেই যাই, যদি না নেওয়া হয় তাহলে আসলে কি ধরনের সমস্যা হতে পারে? না নেওয়া হলে যেটা হয়, আমাদের বেশিরভাগ রোগী আমরা দেখি যে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, যারা গ্রাম অঞ্চলে, ওখানে ফিজিওথেরাপি সম্পর্কে অ্যাওয়ারনেস খুবই কম। যা আমি দেখেছি যে অনেক পেশেন্ট আছে যারা ওই একটা গেট বলি আমরা, হেমিফ্লেজিক গেট, হাতটা এরকম বাঁকা, পাটা সি শেপ করে হাঁটে, তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে মানে রেস্ট অফ লাইফ তাকে একটা ডিফর্মিটি নিয়েই চলতে হয়। হ্যাঁ, তো এবং অনেকের ধারণা আছে যে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়েও কাজ হয় না, মানে তারা ওই যে সঠিকভাবে না নেওয়ার কারণে, তারা যদি টোটাল কোর্সটা নিলে অবশ্যই তাদের মানে পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবনযাপনে তারা খুব সহজে ফিরে যেতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। ধন্যবাদ আপনাকে এবং এনটিভি সকল দর্শককেও ধন্যবাদ, কলা কৌশলীকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম স্ট্রোক পরবর্তী পুনর্বাসন এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি আমাদের দিলেন, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো বাইসেপের একটা মুভমেন্ট, যে মুভমেন্টের কারণে আমরা যেটা বলি যে বাইসেপের যে টেনিস বল যে ইফেক্টটা হয়, মানে বাইসেপের ভিজিবিলিটিটা দেখলে মনে হবে যে একটা বলের মতো একটা রাউন্ড শেপ চলে আসে, ওই শেপটা আনার জন্য যে এক্সারসাইজটা সেটা আমরা দেখাবো। এর আগেও আমরা এই করেছিলাম, দেখিয়েছিলাম, সেটা দেখেছিলাম আমরা ডাম্বেলের মাধ্যমে। ডাম্বেলের মাধ্যমে যে জিনিসটা, সেই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি ডাম্বেলটা ইউজ করেন, আপনি যেহেতু এটা মানে ম্যাসিভনেস আনতে হবে, যেহেতু ডাম্বেলের বেশি ওয়েট নেওয়া যায় না, ম্যাসিভনেসটা ওই পরিমাণ আসে না, কিন্তু আপনি যদি বারবেলটা ইউজ করেন তাহলে আপনার ম্যাসিভনেসটা বেশি আছে। রিজনটা হচ্ছে এই, আপনি বারবেলের ডাম্বেলের চেয়ে বেশি ওয়েট হ্যান্ডেল করতে পারবেন। এখন দেখবেন যে কীভাবে এই এক্সারসাইজটা করতে হয়। ওকে ওকে, নর্মাল একটা ডাম্বেল নেবেন, খেয়াল করবেন যে আমরা যেটা আগে বলেছিলাম যে নি এবং এলবো সেম ইয়েতে রাখবেন, অ্যালাইনমেন্টে রাখবেন। ওকে, গো ডাউন, গো আপ, গো ডাউন, গো আপ। যখন উপরে যাবে 2 সেকেন্ড কিন্তু পজ করে, পজ না করে স্কুইজিংটা হবে না। গো ডাউন, ডাউনের সময় যতটুকু নিচে আপনি না নামাতে পারেন, কারণ নামালে পরে জিনিসটা স্ট্রেচিং হবে। গো আপ, কারণ স্ট্রেচিং এবং কন্ট্রাকশন যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনার মাসেল ডেভেলপমেন্ট ঠিকমতো হবে না। যদি শুধু কন্ট্রাকশন হয় তাহলে মাসেলটা ছোটো হয়ে যাবে, আর যদি শুধু ই হয় মানে স্ট্রেচিং হয় তাহলে মাসেলটা বাড়বে, কিন্তু একটা লুজনেস বা ভাব থাকবে, টাইটনেস ভাবটা আসবে না। ওকে, গো ডাউন, গো আপ, গো ডাউন, গো আপ। ওকে, গোটা থাকুন। ওকে, খেয়াল করে দেখেন। ওকে, একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যে কারণে এটাকে আমরা বেসিক মুভমেন্টের ভিতরে নিয়ে আসিনি, রিজনটা হচ্ছে এই, যখন আমরা বারবেলটা ইউজ করবেন তখন ওয়েটটা কিন্তু আপনাকে বেশি নিতে হবে, কিন্তু এখানে যে সমস্যাটা রয়ে যায় সেটা হচ্ছে, ওকে রাখো, সমস্যাটা হচ্ছে যখন করছিল তখন খেয়াল করে দেখবেন যে পিছনে চাই, এটা কিন্তু একটা স্ট্রেন পড়ে যেটা ডাম্বেলে পড়বে না। এই জন্য যারা অ্যাডভান্স ইয়েতে চলে গেছেন, আপনারা লেভেলে ইয়ে করছেন, তারা শুধুমাত্র ডাম্বেলের পরিবর্তে আপনারা বারবেল ইউজ করবেন, কিন্তু ইনিশিয়ালি কেউ কখনো ডাম্বেলটা আপনি ইয়ে করবেন না। এতে হবে কি, আপনার বাইসেপ ই করতে গিয়ে, ডেভেলপ করতে গিয়ে আপনি যেটা হবে লোয়ার ব্যাকে একটা ইঞ্জুরি হবে অথবা আপার ব্যাকে একটা ইঞ্জুরি হবে। সুতরাং যদি আপনি টোটাল ফিটনেস না থাকে তাহলে কখনই আপনি বারবেল নিয়ে করবেন না, আপনি ইয়েতে যাবেন না, সবসময় ডাম্বেল দিয়ে করবেন। কিন্তু ডাম্বেলতে করার সময় একটা সময় দেখা যায় যে ওই যে টেনিস বলে যে ইফেক্টটা, এটা আসছে কিন্তু খুব ছোট অবস্থায় থাকে, তখন ওইটাকে ম্যাসিভনেস আনার জন্য যারা অলরেডি মানে এক্সপিরিয়েন্স যারা ইয়ে আছে, ওয়েট ওনার আছে, তারা এই বারবেলটাকে যদি আপনারা ইনক্লুড করেন তাহলে আপনার বাইসেপের ডেফিনেশনটা খুব ভালোভাবে আসবে। প্রিয় দর্শক, হঠাৎ করে আপনার কিংবা আপনার পাশের মানুষটির বুকের ব্যথা শুরু হয়ে গেল, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে প্রাথমিকভাবে কি করবেন সেটি জানতে চলুন, শুনি আমাদের এখনকার আয়োজন প্রাইমারি কেয়ার। এখন আপনি বাসায় বসে আছেন, বুকে ব্যথা হচ্ছে, আপনি সন্দেহ করছেন যে তার হার্ট অ্যাটাকের দিকে যেতে পারে, আপনি কি করবেন?
এই ধরনের রোগীদের সাধারণত বাসায় অনেকেরই অ্যাসপ্রিন জাতীয় ট্যাবলেট থাকে। এই ট্যাবলেটটি 300 মিলিগ্রাম পানিতে গুলিয়ে আপনি সাথে সাথে তাকে খাইয়ে দিবেন। কারো কারো বাসায় অনেকেই আছেন আমাদের এই সময়ে দেখা যায় যে বাসায় কিছু স্প্রে রাখেন, যেমন নাইট্রোগ্লিসারিন স্প্রে বা জিটিএন স্প্রে বলি, এটির সাথে সাথে তার জিহ্বার নিচে 2 চাপ দিয়ে দিবেন। যদি আপনি তাকে এই অ্যাসপ্রিন এবং গ্লিসারিন যে নাইট্রোগ্লিসারিন স্প্রেটি যদি আপনি দিতে পারেন, ধরে নেওয়া যায় যে তিনি প্রায় বিপদমুক্ত। এই অবস্থায় আপনার কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। ব্রেনের কার্যক্ষমতা বাড়ানোর জন্য ফ্যাট অত্যন্ত উপকারী, তবে তা সব ধরনের ফ্যাট নয়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, প্লাস্টিক সার্জারি বিষয়টা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে, মানে ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি, যেটাকে আমরা অ্যাস্থেটিক সার্জারি বলে থাকি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।